সালামু আলাইকুম। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা ভালো আছো। সেই সুবাদে আজকে আমাদের আবার বিজ্ঞান ক্লাস শুরু হয়ে গেল। সেই ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবার ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শামীম আহমেদ, তোমরা সকলে জানো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের দশম অধ্যায় নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় পড়াচ্ছিলাম যে এসব বলকে জানি। সে অধ্যায় থেকে কিছু কতিপয় গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আমাদের বাকি ছিল। এছাড়া কিন্তু সম্পূর্ণ বইটি কিন্তু আমরা যে সকল পাঠগুলি আমাদের অন্তর্ভুক্ত ছিল সে সকল পাঠগুলি আমরা শেষ করেছিলাম, এবং সেই পাঠের আলোকে আমাদের কিছু কতিপয় গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা বাকি ছিল যেগুলি তোমাদেরকে করানোর জন্য আজকে আমরা হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের গত ক্লাসকে যদি একটু পুনরালোচনার দিকে যাই, আমরা শিখেছিলাম যে নিউটনের গতি বিষয়ক তিনটি সূত্র শিখেছিলাম। সেই সূত্র থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সূত্র ছিল 2 নম্বর সূত্র, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র, যেটি ছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। আমরা ইকুয়েশন দিয়ে, এই সমীকরণ দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম, এবং এই সমীকরণ থেকে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা করার জন্য তোমাদের সমস্যার সমাধান করার জন্য তোমাদের চেষ্টা করব। সেই সমাধানগুলি অবশ্যই তোমরা দেখবে। তো আমি আশা করব তোমরা গত ক্লাসে যেই আমরা সমীকরণ দাঁড় করেছিলাম যে এফ ইকুয়াল টু এম এ, সেই সমাধানকে তোমরা অবশ্যই করেছ, এবং গত দিনে একটি গাণিতিক সমস্যা করে দিয়েছিলাম সেটিও দেখেছ। সেই গাণিতিক সমস্যার আলোকেই আমরা আজকে তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা করিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেই গাণিতিক সমস্যাগুলি অবশ্যই নোট করবে বা খাতায় তুলবে আশা করি। তা আমরা প্রথমে সমীকরণটা আগে লিখব যে নিউটনের দ্বিতীয় সূত্র। যেটি আমরা লিখেছিলাম এফ ইকুয়াল টু এম এ। এই সমীকরণ থেকে আমরা আজকে আমাদের যত গাণিতিক সমস্যাগুলি আছে সেই গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। ধরো আমি একটি প্রশ্ন লিখি, ৫০ কেজি ভরের একটি বস্তুর ওপর ৫০০ নিউটন বল ক্রিয়া করে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, প্রশ্নটির দিকে একটু লক্ষ্য করো। আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে সকল মানগুলি দেওয়াই আছে, আমাদের জাস্ট ধরে নিতে হবে এবং আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন কন্টেন্টের কোন মান সেটা আমাদেরকে ধরে নিতে হবে। ৫০ কেজি ভরের একটি বস্তুর ওপর ৫০০ নিউটন বল ক্রিয়া করার ফলে বস্তুটি ত্বরণ প্রাপ্ত হয়। ত্বরণ তাহলে কি? যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ যখন বস্তুটির ওপর বল প্রয়োগ করা হবে তখন বস্তুটি তার বেগের পরিবর্তন হবে, অর্থাৎ বস্তুটি তখন ত্বরণ প্রাপ্ত হবে। অর্থাৎ তাহলে আমাদের প্রশ্নে যেটি চেয়েছে যে বস্তুটির ত্বরণ কত। আমরা যদি একটু ইকুয়েশনের যদি খেয়াল করি, এফ মানে হচ্ছে বল, আমাদের এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। ইকুয়েশন থেকে আমরা কিন্তু
এই বিষয়টি আরো খেয়াল করতে পারি। আমি তোমাদের জন্য আরো স্পষ্ট করার জন্য লিখছি যে আমরা তো সূত্র জানি f ইকুয়াল টু কি ma, অর্থাৎ এখানে f মানে হচ্ছে বল, m মানে হচ্ছে বস্তুটির ভর, আর ওই বল বস্তুটির ওপর যে ত্বরণ সৃষ্টি করে অর্থাৎ a মানে হচ্ছে ত্বরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ইকুয়েশন থেকে কোন উপাদানের কোন মানটা দেওয়া আছে আমরা তাহলে খেয়াল করি। বলা হচ্ছে যে 50 কেজি ভরের, তার মানে বস্তুর ভর দেওয়া আছে কত কেজি? 50 কেজি। তাহলে তোমরা লিখে নাও বস্তুর ভর m ইকুয়াল টু হচ্ছে 50 কেজি। তারপরে কি দাঁড়াচ্ছে? এই 50 কেজি ভরের বস্তুর উপর 500 নিউটন বল। তাহলে বলকে কি দ্বারা, কে আমরা লিখছিলাম কি বল, তাহলে বলের মান কি কি লিখতে পারি? f। তাহলে বস্তুর উপর অর্থাৎ ক্রিয়ারত বল, বস্তুর উপর ক্রিয়ারত অথবা ক্রিয়াশীল লিখতে পারো, ক্রিয়াশীল বল f ইকুয়াল টু হচ্ছে 500 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা বলের একক নিউটন এটা তোমরা সকলেই জানো, আমরা গত ক্লাসে লিখেছিলাম। এরপরে বলা হচ্ছে বস্তুটির ত্বরণ কত, তাহলে আমরা লিখব বস্তুটি, সুতরাং বস্তুটির ত্বরণ, বস্তুটি ত্বরণ, তাহলে ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, আমরা লিখব বস্তুটির ত্বরণ সমান অথবা ইকুয়াল হোয়াট, অর্থাৎ কত। তাহলে আমরা তো সূত্র জানি যে f ইকুয়াল টু কি ma। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলেছিলাম যে নবম এবং দশম শ্রেণীতে তোমাদের জন্য এই অধ্যায়টি আছে এবং এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি লক্ষ্য করে থাকো বোর্ডে কিন্তু, অর্থাৎ SSC বোর্ডে কিন্তু তোমাদের প্রত্যেক বছর একটি করে এই অধ্যায় থেকে প্রশ্ন সেট করে এবং সেখান থেকে কিন্তু একটা গাণিতিক সমস্যাও আসে এবং সেই গাণিতিক সমস্যাটাও কিন্তু একটা সমীকরণ দিয়ে ম্যাক্সিমাম টাইম আসে, দু একটা ব্যতিক্রমী আসে। আমরা আজকে দু একটা ব্যতিক্রমীটাও তোমাদের দেখিয়ে দিব, কিন্তু ম্যাক্সিমাম সমস্যার সমাধান কিন্তু এটা দিয়েই আসে যে f ইকুয়াল টু ma, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে কিন্তু সব সময় এই গাণিতিক সমস্যাগুলি আসে। তো তোমরা অবশ্যই এগুলি বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে আমরা জানি f ইকুয়াল টু হোয়াট, এখানে বস্তুটির ত্বরণ কত চেয়েছে, অর্থাৎ আমরা যদি ইকুয়েশনটা যদি একটু ঘুরিয়ে দেই যে ma ইকুয়াল টু f, তাহলে আমরা এটাকে যদি পক্ষান্তর করে দেই অর্থাৎ এর সাথে m গুণ অবস্থায় আছে, তাহলে f কে m দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা পাচ্ছি a ইকুয়াল টু f ডিভাইডেড বাই m। প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু প্রত্যেকটি শুধুমাত্র এর উপাদান ছাড়া প্রত্যেকটি উপাদানের মান দেওয়া আছে, f এর মান হচ্ছে 500 আর m এর মান হচ্ছে 50। তাহলে আমরা লিখব a ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেশনে যদি ভাগ করি অর্থাৎ আমরা যদি ক্যালকুলেট করি তাহলে মান দাঁড়াচ্ছে 500 ভাগ 50। আমরা সহজে ভাগ করে এটাকে নিতে পারি 10। এখন আমাদের কিন্তু, তুমি সম্পূর্ণ অঙ্কটা করেছ কিন্তু যার উপাদানটি, যে উপাদানটির মান চেয়েছে সেটির একক লিখনি, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে তোমরা অবশ্যই একক লিখে দিবে, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর। তোমরা কিন্তু খেয়াল করে দেখবে যে বস্তুর ভর m ইকুয়াল টু কত, 50, তার এককটা হচ্ছে কেজি। তাহলে আমরা জানলাম বস্তুর ভর কে প্রকাশ করা হয় m দ্বারা এবং তার ওজন, ওজনের একক হচ্ছে কেজি বা বস্তুর ভরের একক হচ্ছে কেজি, এটি খেয়াল করবে। অর্থাৎ যদি তোমাদের কাছে m এর মান চায় তাহলে তোমরা m এর মানটি বের করবে এই সূত্রটি দিয়ে এবং m এর এককটা হবে কেজিতে, খেয়াল করবা। তারপরে বস্তুর ওপর ক্রিয়াশীল বল অর্থাৎ f এর মান চেয়েছে, আমরা কিন্তু এটা দিয়ে গত ক্লাসে একটি অঙ্ক করেছিলাম, অর্থাৎ যদি f এর মান চায়, ক্রিয়াশীল বলের মান চায়, তাহলে f ইকুয়াল টু m এর সমীকরণ দিয়ে বের করবে, বের করার পর যা মান বের হবে সেই মানের পরে তাকে অবশ্যই একক লিখে দিবে, তাহলে বলের একক হচ্ছে নিউটন।
আমরা আবার জানলাম যে বস্তুটির ত্বরণ। তাহলে বস্তুটির ত্বরণের কে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেকে যদি এভাবেও লিখো, মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, তাহলে রাইট, কিন্তু এককটা সঠিকভাবে লিখতে হবে। অনেকে আমরা যখন পরীক্ষা হয় তখন পরীক্ষার মধ্যে অনেকে এককটা লিখে, নানান ভাবে এককটা লিখে, অনেকে এরকম লিখে, অনেকে এরকম লিখে, অর্থাৎ এখানে যে একটা ইনভার্স হবে, এখানে যে একটা মাইনাস হবে, সেটাকে অনেকেই ভুল করে, এবং ভুল করার গুলো কি এই সেখানে ভুল করেই রাখে। এখানে অনেকে ওয়ান দিয়ে রাখে, এটা অবশ্যই ভুলক্রমেই করে থাকে, এবং খেয়াল করে থাকবা ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কখনো ওয়ান হবে না। অনেকে আবার এককটা এমএস দিয়ে লেখে, ওয়ান দিয়ে রাখে, আন্দাজেই এই কাজগুলি করে থাকে। তোমরা গাণিতিক সমস্যা করার সময় অবশ্যই এককগুলি ভালো করে দেখবে, যাতে কোনোভাবেই এককগুলো আমাদের ভুল না হয়। তাহলে গাণিতিক সমস্যাটি তোমরা যদি আবার একটু খেয়াল করো, যে 50 কেজি ভরের কোনো বস্তুর ওপর 500 নিউটন বল ক্রিয়া করে, তাহলে বস্তুটি ত্বরণপ্রাপ্ত হয়। আর ত্বরণের সংজ্ঞা তোমরা অবশ্যই জানো, যে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ 50 কেজি ভরের বস্তুর ওপর 500 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি তার অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ সেক্ষেত্রে বস্তুটি ত্বরণপ্রাপ্ত হবে। তাহলে সেই ত্বরণের মান কত, সেটি আমাদের আজকে সমস্যার মধ্যে চেয়েছে। তাহলে আমরা লিখেছি বস্তুর ভর m = 50 কেজি, বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে 500 নিউটন, এবং বস্তুটির ত্বরণ = হচ্ছে হোয়াট, অর্থাৎ কত, সেটা বের করতে বলেছে। আমরা সমীকরণ থেকে লিখব যে আমরা জানি f = ma, সমীকরণটিকে আমরা ঘুরিয়ে লিখেছি ma = f, অর্থাৎ এর সাথে m গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এর মান বার করব, তাহলে m দিয়ে f কে ভাগ করে দিব, তাহলে লিখতে পারি আমরা a = f/m। এখন f এর মান হচ্ছে 500 আর m এর মান হচ্ছে 50, আমরা ভাগ করে দেখলাম a = বের হয়েছে 10। তাহলে ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাস, আমাদের অঙ্কের আজকের উত্তর বা আমরা সমাধান পেয়ে গেলাম। তোমরা অবশ্যই এর মধ্যে সমাধানটি করে ফেলেছ, তুলে ফেলেছ। আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। আমরা গাণিতিক সমস্যা একটু আগে যে অঙ্কটা করেছি, যে গাণিতিক সমস্যা করেছি, সেই গাণিতিক সমস্যা আবার এভাবেও দিতে পারে। তুমি একটু খেয়াল করো, অর্থাৎ এ একটা বস্তু এবং বি একটি বস্তু, এই তাদের মধ্যে 50 নিউটন বল, এখন বলা হচ্ছে 50 নিউটন বল কাজ করে, এবং এই বস্তুটির ওজন হচ্ছে, আমরা একটু এটাকে আর একটু বড় করে দেই, এই বস্তুটির ওজন হচ্ছে 500 কেজি। আমরা যদি লিখি 500 কেজি, তাহলে বলা হচ্ছে বস্তুটির ত্বরণ কত, তাহলে প্রিয় শিক্ষার্থীরা গত অঙ্কে আমরা করেছিলাম যে এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে এ একটি বস্তু এবং বি একটি বস্তু, এ বস্তুর ওজন হচ্ছে তোমার 500 কেজি, এবং এ বস্তুটি বি বস্তুর দিকে 50 নিউটন বল কাজ 50 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে এখানে বলা হচ্ছে যে বস্তুটির ত্বরণ কত হবে, অর্থাৎ বস্তুটির আদি অবস্থান থেকে তার যে ত্বরণ প্রাপ্ত হয় সেই ত্বরণের মান কত। আমরা যদি একটু খেয়াল করি, বস্তুটির ওজন এবার দেওয়া হচ্ছে তোমার 500 কেজি, বস্তুটির ওপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে 50 নিউটন, তাহলে বলা হচ্ছে বস্তুটির ত্বরণ a = কত। তাহলে আমরা লিখব যে আমরা জানি f = ma,
তাহলে সমীকরণটি যদি আমরা আবার ঘুরিয়ে লিখি m ইকুয়াল টু kf, তাহলে m এর সাথে a গুণ অবস্থা আছে, তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে f ডিভাইডেড বাই km। এখন আমরা মানগুলি বসাবো, m এর f এর মান হচ্ছে 50 আর m এর মান হচ্ছে 500। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 50 ভাগ 500, 50 ভাগ 500, সেক্ষেত্রে আমাদের এককটি আমাদের মান দাঁড়াচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য গাণিতিক সমস্যার সমাধান। তাহলে আমরা যদি বস্তুর ওজনটা বাড়িয়ে দিলাম এবং বস্তুর ওপর প্রকৃত বলের পরিমাণটা কমিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের মান দাঁড়াচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা গাণিতিক সমস্যাটি তুলে নাও, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, এবং খেয়াল করে দেখবে এগুলি প্রত্যেকটি কিন্তু বোর্ডে আসে, এরকম গাণিতিক সমস্যাগুলি তোমাদের দেওয়া হয়েছে। তো তোমাদের অবশ্যই সামনের পরীক্ষাতে যদি ওদের থেকে কোনো প্রশ্ন আসে, যদি বলতে আসলে প্রশ্নে ওদের থেকে প্রশ্ন আসবেই এবং সেট করা হয় বোর্ডের আলোকে, কিন্তু আমরা আসলে প্রশ্নগুলি সেট করার চেষ্টা করি, সেই বোর্ডকে ফলো করেই কিন্তু আমরা প্রশ্ন করি, সেই সুবাদে আমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই। এটা আমি তোমাদের বলে দিলাম, তোমরা সেটা এই জন্য তোমরা গাণিতিক সমস্যাগুলি বাড়িতে বেশি বেশি করার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। তোমরা অবশ্যই এটি করে ফেলেছো ইতিমধ্যে। প্রশ্ন দিকে একটু খেয়াল করো যে রফিক সাহেব 2500 নিউটন বল প্রয়োগ করায় একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলো, বা ত্বরণ সৃষ্টি হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে গাড়িটির ভর কত? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রশ্নে উল্লেখ করেছি যে 2500 নিউটন বল, তাহলে এক্ষেত্রে আমাদের বলের পরিমাণটি হবে, আমরা এখন মুছে দিতে হবে বিষয়গুলি, আমাদের আবার নতুন করে লিখতে হবে। তুমি একটু খেয়াল করো যে রফিক সাহেব 2500 নিউটন বল প্রয়োগ করায় একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলো, তাহলে আমরা এখানে লিখব বল F=2 2500 নিউটন, তারপরে ত্বরণ সৃষ্টি করলো, তাহলে আমরা এখানে লিখব ত্বরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয় তোমরা অবশ্যই জানো, ত্বরণ কে দ্বারা প্রকাশ করা হয় এবং সেটির মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে চাওয়া হচ্ছে গাড়িটির ভর কত, তা তোমরা লিখবে গাড়িটির ভর, গাড়িটির
গাড়িটির ভর এম ইকুয়াল টু হোয়াট? তাহলে যে আমরা ইকুয়েশন লিখেছিলাম এফ ইকুয়াল টু এম এ, আমরা জানি এটি হচ্ছে সমাধান। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, আমরা ইকুয়েশনটি ঘুরিয়ে যদি লিখে এম এ ইকুয়াল টু কি এফ, এখানে চাওয়া হচ্ছে আমার এম এর মান, তাহলে আমি এখানে কি করব এম কে রাখবো আর এফ কে ত্বরণ দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে এফ এর মান হচ্ছে, অর্থাৎ প্রকৃত বলের পরিমাণ হচ্ছে 2500, এর মান হচ্ছে 5, বা এম ইকুয়াল টু, তাহলে আমরা যদি 5 দিয়ে 25 কে ভাগ করি 5, আর দুটো শূন্য যদি দিয়ে দিই 500, অর্থাৎ ওই গাড়িটির ওজন বা ওই গাড়িটির ভর হচ্ছে 500, আর ভরের একক হচ্ছে কেজি। তাহলে গাড়িটির ভর হচ্ছে 500 কেজি। তোমরা লিখে দাও গাড়িটির ভর 500 কেজি, এটি উত্তর, তোমরা তুলে নাও। তোমরা অবশ্যই তুলে নিয়েছ, আমরা বিষয়টা এখন মুছে দিচ্ছি। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সম্বলিত কিছু গাণিতিক কতিপয় গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করেছি। এরপরে তোমাদের বলেছিলাম যে এখন ব্যতিক্রম কিছু দু একটা গাণিতিক সমস্যা আসে, সেটি হচ্ছে আমাদের ওই যে বললাম যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর বেগের উপর যে পরিবর্তন হয়, অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কিছু ব্যতিক্রমী গাণিতিক সমস্যা এই ত্বরণ দিয়েই আসে, আমি সেটি যদি একটু খেয়াল করো, আমরা লিখব যে ত্বরণ এ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই হচ্ছে টি। এই সমীকরণ থেকে আমরা সংজ্ঞাটি, ত্বরণের সংজ্ঞা দিতে পারি যে সময়, সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা, তাহলে সময় সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখানে এ মানে হচ্ছে ত্বরণ, ইউ মানে হচ্ছে আদি বেগ, তাহলে আমরা যদি লিখি আদি বেগ ইউ, শেষ বেগ হচ্ছে তোমার ভি, আর সময় হচ্ছে টি, সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা, আর এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে এই ইকুয়েশন দিয়ে আমরা এখন একটি গাণিতিক সমস্যা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই খেয়াল করবে আদিবেগ তো, তাহলে তোমরা বুঝতে পারছো যে বস্তুটি আদিবেগ অবস্থানে বস্তুটি সর্বদাই স্থির থাকবে অথবা স্থির অবস্থায় গতিশীল থাকতে পারে অথবা, এবং শেষ বেগটা হচ্ছে যে বিন্দুতে গিয়ে বস্তুটি তার গতি হারাবে, সেই বেগটাই হচ্ছে আমাদের শেষ বেগ, এবং সময় হচ্ছে, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, তার ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। আমরা এই ইকুয়েশন দিয়ে এখন কিছু দু একটা অঙ্ক করার চেষ্টা করবো, তুমি একটু খেয়াল করো। শুরুতে প্রশ্নটি লিখি,
প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু প্রশ্নটি খেয়াল করো যে আমরা ইকুয়েশন লিখেছিলাম a ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি, অর্থাৎ ত্বরণ a ইকুয়াল টু ইউ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা এই সমীকরণ দিয়ে আছে গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তোমরা যদি প্রশ্ন দিয়ে একটু খেয়াল করো, একটি বস্তুর আদি বেগ 20 মিটার পার সেকেন্ড, এর ওপর 10 সেকেন্ড ধরে ক্রিয়া করার পর বস্তুটির শেষ বেগ 40 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয়। তখন বস্তুটির যদি ভর 20 কেজি হয় তাহলে বস্তুটির ত্বরণ এবং বল কত? তাহলে ত্বরণ মানে হচ্ছে, আমি যদি এই ইকুয়েশনের সাথে যদি খেয়াল করি, যে আমরা লিখেছিলাম যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আদি বেগটা দেওয়া আছে। আমরা বলেছিলাম যে আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইউর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগকে বলেছিলাম যে ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে শেষ বেগ ভি এর মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে বলা হচ্ছে আমাদের বস্তুটির ত্বরণ কত। আমরা যদি লিখি এখানে যে আদি বেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগটা হচ্ছে ভি ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড, আর আমাদের বলা হচ্ছে সময়, সময় বলা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা যদি লিখি সময় টি ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড, তাহলে আমাদের বলা হচ্ছে বস্তুটির ত্বরণ কত। তাহলে আমরা লিখব, আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমাদের ভি হচ্ছে 40 আর ইউর মান হচ্ছে 20 আর সময় হচ্ছে 10। আমরা যদি ভাগ বিয়োগ করে দেই, 40 থেকে 20 বিয়োগ করে দিলে থাকে 20, ভাগ হচ্ছে 10, তাহলে 10 দুগুণে 20, আর তাহলে আমরা পেয়ে গেলাম ত্বরণ এর মান হচ্ছে 2। এখন এককটি অবশ্যই আমাদের শুদ্ধভাবে লিখতে হবে, এককটি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা একটু খেয়াল করে দেখবে, এটা হচ্ছে ব্যাগ, ব্যাগের একক হবে মিটার পার সেকেন্ড, আর ত্বরণ হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা অবশ্যই এগুলি লেখার সময় খুব সাবধানে লিখবে। তাহলে আমরা পেয়ে গেলাম ত্বরণের মান। এখন বলা হচ্ছে বস্তুটির বল কত। তাহলে আমরা ইকুয়েশনটি একটু মুছে যদি এখানে লিখি, এখন বলা হচ্ছে বস্তুটির বল কত। তাহলে আমরা লিখব, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বস্তুটির বল চেয়েছে, অর্থাৎ এখানে ভর এম এর মান কিন্তু দেওয়া আছে, বস্তুর ভর আমরা লিখব এম ইকুয়াল টু দেওয়া আছে 20 কেজি, আর এর মান আমরা পেলাম কত, 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে লিখে দেই এম মানে হচ্ছে 20 আর এর মান আমরা পেয়েছি 2 মিটার, তাহলে 20 দুগুণে 40, বলের একক হচ্ছে নিউটন। তাহলে উত্তর আমাদের দুটি দাঁড়ায়, উত্তর লিখব আমরা বস্তুটির ত্বরণ দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বস্তুটির বল, বল প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ আমরা যেটা পেয়েছি বল পেয়েছি কত, 40 নিউটন। এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য গাণিতিক সমস্যার সমাধান। তোমরা যদি এই সকল সমস্যার সমাধান যদি বাড়িতে বেশি বেশি অনুশীলন করো তাহলে অবশ্যই ভালো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের আজকের কতিপয় কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। এই গাণিতিক সমস্যাগুলি তোমরা বাড়িতে আরও বেশি বেশি করে করার চেষ্টা করবে। আমরা আগামী ক্লাসে তোমাদের জন্য নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।